হ্যালো ফ্রেন্ডস আরও একবার তোমাদেরকে স্বাগত আজকে যেখানে বিষয়টি আমি নিয়ে এসেছি সেটি হচ্ছে আমরা সংবিধানের উপর কিছু প্রশ্ন শিখবো আগের অধ্যায়তে মানে আগের যে আমার ভিডিওটি ছিল সেখানে আমি ইতিমধ্যে সংবিধানের যে প্রথম যে প্রাথমিক পাঠ সেটি আমরা শিখেছিলাম এবং সেই পাঠের উপর ভিত্তি করেই কিছু প্রশ্ন আজকে আমি নিয়ে এসেছি দেখেই আমরা কেমন শিখেছি আগের অধ্যায়টি ঠিক আছে তো এক নম্বর এখানে আছে হচ্ছে গণপরিষদের মোট কতজন সদস্য দেশীয় নিপতিদের দ্বারা মনোনীত হয়েছিলেন অপশনগুলো আছে এতে তেরো বিতে আছে তিরাশি সিতে আছে তিরানব্বই ডিতে আছে নাইনটি সেভেন যারা আমার আগের ভিডিওটি দেখে ঠিকের আগের যে আছে ভিডিওটি ওটি দেখেছো ওখানে কিন্তু আমি এই অধ্যায়টা ওখানে আলোচনা করে দিয়েছি সমস্ত উত্তর ওর মধ্যেই দেওয়া আছে আমরা এবার দেখছি আমরা কেমনগুলো শিখেছি ওকে তাহলে এখানে তোমরা কি জানো এটা কী হবে তো একের উত্তরটা এখানে আসবো হচ্ছে সি নাইনটি থ্রি হবে উত্তর ওকে গণপরিষদ গঠনের জন্য নির্বাচিত সরি নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল অপশনগুলো এখানে আছে এতে আছে হচ্ছে মার্চ নাইনটিন বিতে আছে এপ্রিল নাইনটিন ফোরটি সিতে আছে নভেম্বর নাইনটিন আর ডিতে আছে ডিসেম্বর নাইনটিন এখানে দুই উত্তরটা আসবে তাহলে কী হবে এনি আইডিয়া এটা ছিল হচ্ছে মার্চ নাইনটিন ফর্টি সিক্স নাম্বার থ্রিতে আছে হচ্ছে কোন ব্যক্তি ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের দাবি উত্থাপন করেছিলেন এতে আছে মহাত্মা গান্ধী বিতে মতিলাল নেহেরু সিতে আছে এম এন রায় ডিতে আছে মৌলানা আবুল কালাম আজাদ উত্তরটা হবে অবশ্যই সি এম এন রায় ওকে নাম্বার থ্রি হবে হচ্ছে সি এবার যাবো হচ্ছে ফোরে ওকে ফোরে আছে হচ্ছে ভারতের গণপরিষদ কত সময় লেগেছিল ভারত সংবিধান রচনার জন্য মোট সময়কালটা কত ছিল নাম্বার ফোরের উত্তরটা হবে হচ্ছে বি প্রায় তিন বছর ওকে যাবো আমরা নেক্সট প্রশ্নে গণপরিষদের প্রাথমিক সদস্যদের ভেতরে কতগুলো সংরক্ষিত ছিল মুসলিমদের জন্য অর্থাৎ মুসলিমদের জন্য কতগুলো সিট সংরক্ষিত ছিল সেই সময়তে নাম্বার ফাইভ ফাইভ উত্তর দল কী হবে এটা ছিল হচ্ছে এনি আইডিয়া হবে সেভেন্টি এইট ছিল ওখানে আটাত্তর জনের সিট ওকে যাব আমরা নাম্বার সিক্সে গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কোন শহরে এতে আছে বোম্বাই কলকাতা লাহোর নতুন দিল্লি উত্তর হবে হচ্ছে নাম্বার ডি নিউ দিল্লিতে নাম্বার সিক্স হবে হচ্ছে ডি সেভেন সেভেনে আছে হচ্ছে ব্রিটেন থেকে আগত ক্যাবিনেট মিশনের প্রধান কে ছিলেন অপশনে আছে হচ্ছে লর্ড প্যাথিক লরেন্স লর্ড চেমসফোর্ড স্যার স্ট্যাফোর্ড ক্রিপস ডিতে স্যার জন সাইমন নাম্বার সেভেন এদের মধ্যে হেড ছিলেন কি হেড ছিলেন হচ্ছে লর্ড প্যাথিক লরেন্স ওকে লর্ড প্যাথিক লরেন্স এটা ছিল হচ্ছে ক্যাবিনেট মিশনের হেড নাম্বার এইটা আছে হচ্ছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে গণপরিষদের সদস্য ছিলেন না এতে আছে মহাত্মা গান্ধী বিতে বল্লভভাই ভাই প্যাটেল সাথে কে এম মুন্সি আর ডিতে জেবি কী বলেনি উত্তর উত্তরে কী হবে আটে সবচেয়ে ইম্পর্টেন্ট তিনি এখানে ছিলেন না অর্থাৎ ছিলেন না হচ্ছে মহাত্মা গান্ধী সবচেয়ে যিনি ইম্পর্টেন্ট তিনি এখানে ছিলেন না অর্থাৎ মহাত্মা গান্ধী এখানে তিনি ছিলেন না নাম্বার এবার কি আছে নাইনে আছে হচ্ছে গণপরিষদগুলি সম্পর্কে নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক নয় সঠিক নয় গণপরিষদের প্রথম কার্যনির্বাহী চেয়ারম্যান ছিলেন সচিনান সিনহা এই ঠিক কথা এটি বিতে আছে গণপরিষদের সকল সিদ্ধান্ত গৃহীত হওয়ার সর্বসম্মতিক্রমে এটাও ঠিক কথাই সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার ভিত্তিতে গণপরিষদ গঠিত হয়েছিল কি হয় নাম্বার ডিতে আছে ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদের মোট তেরোটি কমিটি গঠিত হয়েছিল এটাও কিন্তু ঠিক কথা তাহলে এখানে ভুল হচ্ছে যেটা নাম্বার সি সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে গণপরিষদ গঠিত হয়নি ওখানে আইনসভার যারা ছিলেন সদস্য তারা কিন্তু ভোট দিয়ে ওটিকে পরিচয় করেছিলেন ওকে তারপর নাম্বার দশে মুসলিম লীগের সদস্যগণ সদস্য পদ ত্যাগ করার পর গণপরিষদের সংখ্যা গত হয় সদস্য সংখ্যা তো প্রথমে ছিল কত জানি আমরা এর অপশন হচ্ছে দুশো নিরানব্বই তিনশো তিনশো উনত্রিশ তিনশো একত্রিশ তিনশো উনষাট সংখ্যাটা ছিল হচ্ছে নাম্বার টেন হবে হচ্ছে টু নাইনটি নাইন টু নাইনটি নাইন ছিল মানে মুসলিম লীগ ত্যাগ করে যাওয়ার পরে আর আগে ছিল হচ্ছে থ্রি এইটি নাইন ওকে নাম্বার ইলেভেনটা হচ্ছে হচ্ছে চেয়ারম্য ম্যান সহ ড্রাফটিং কমিউটিতে মোড় কজন ছিলেন সদস্য মনে হয় সাতজন ইলেভেন ইলেভেনটা হচ্ছে হবে সাতজন আছে আপশন সাত পাঁচ নয় তিন হবে এটা সাতজন নাম্বার বারোতে আছে কোন সংগঠন সর্বপ্রথম ভারতবর্ষের সংবিধান রচনার উদ্দেশ্যে দেখো এতে আছে কংগ্রেস হিন্দু মহাসভাটি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া যদি ধারণা হবে নাম্বার সি স্বরাজ পার্টি টুয়েলভ নাম্বার হচ্ছে সি এটা উত্তর হবে স্বরাজ পার্টি নাম্বার থার্টিনে আমাদের কি আছে থার্টিনে আছে হচ্ছে কি পদ্ধতিতে গণপরিষদের সিদ্ধান্ত গ্রহণ করা হতো সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে বিতে আছে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সিতে আছে ক্রমে ডিতে আছে মূলত সব পদ্ধতিতেই হতো তাহলে কি হবে তেরো হবে হচ্ছে সি সর্বসম্মতিক্রমে হতো গণ পরিষদের যে কোনো সিদ্ধান্ত হতো সবসময় সর্বসম্মতিক্রমে হতো ওটা ঠিক আছে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোরটিন নিম্নলিখিত রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনটি গণ পরিষদের গঠনে অংশগ্রহণ করেনি অপশন আছে হচ্ছে মুসলিম লীগ দিতে ভারতীয় জাতীয় কংগ্রেস ইতিহাস কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া দিতে ভারতীয় জনতা পার্টি উত্তরভাবে হচ্ছে কী উত্তর হবে এনি আইডিয়া উত্তর হবে সি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তাহলে নাম্বার ফোরটিন হবে হচ্ছে আমরা এখানে সি ঠিক আছে নাম্বার ফিফটিন আছে হচ্ছে কে গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন বি আর আম্বেদকর তারপর ডক্টর রাজেন্দ্র প্রসাদ এন রাও ডক্টর রাজেন্দ্র প্রসাদ দুবার আছে এটা উত্তর হবে হচ্ছে নাম্বার আন্দাজ করো হবে নাম্বার সি বিএন রাও ঠিক আছে উত্তর হবে হচ্ছে নাম্বার সি ফিফটিন হবে সি বিএন রাও ছিলেন নাম্বার ষোলোতে আছে হচ্ছে কে গণপরিষদের উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেছিলেন ডক্টর এস রাধাকৃষ্ণন ডক্টর রাজেন্দ্র প্রসাদ সিতে আছে মতিলাল নেহেরু ডিতে আছে জওহরলাল নেহেরু তাহলে কী হবে উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেছিলেন জওহরলাল নেহেরু ডি ওকে নাম্বার সেভেন্টিন দেখবো কী আছে সেভেন্টিন আছে হচ্ছে ভারত পৃথিবীর সরি ভারতবর্ষের সংবিধান এতে আছে পৃথিবীর বৃহত্তম সংবিধান পৃথিবীর বৃহত্তম অলিখিত সংবিধান নাম্বার সিতে আছে পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান আর নাম্বার ডিতে আছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম লিখিত সংবিধান উত্তরে কি হবে উত্তর হবে এখানে সি নাম্বার সেভেনটির হবে হচ্ছে এখানে সি পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান ঠিক আছে নাম্বার আঠারো হচ্ছে গিয়ে নিচে কোনটির ফলশ্রুতি হিসাবে গঠিত হয়েছিল গণপরিষদ এতে আছে ক্যাবিনেট মিশন পরিকল্পনা নাইনটিন ফর্টি সিক্স বিতে আছে ভারতীয় স্বাধীনতা আইন নাইনটিন ফর্টি সেভেন সিতে আছে ভারত শাসন আইন নাইনটিন থার্টি ফাইভ আর দ্বিতীয় আছে উপরে কোনোটি নয় উত্তরটি ভাবে হচ্ছে আসলে অ্যাকচুয়ালি ক্যাবিনেট মিশন প্ল্যান নাইনটিন ফর্টি সিক্স এটা আমরা আগেই শিখে নিয়েছি আর আঠের হবে এ এবার যাপন মনে হচ্ছে উনিশে উনিশে আসে হচ্ছে কে গণপরিষদের পরিষদের প্রবীণ সদস্য ছিলেন মহাত্মা গান্ধী বি এন রাও ডক্টর সচ্যান্ড সিনহা ডক্টর জাতেন্দ্র প্রসাদ উত্তর হবে নাম্বার সি সিনহা ওকে নানিন হচ্ছে নাইনটিন উত্তর হবে সি নাম্বার কুড়িতে আছে হচ্ছে কোন সালে ভারতীয় সংবিধানের খসড়া প্রকাশিত হয়েছিল ফর্টি সিক্স ফর্টি সেভেন আর ফিফটি কোন প্রকাশিত হয়েছিল এনি আইডিয়া কুড়ি এটা হবে হচ্ছে উনিশশো আটচল্লিশে ঠিক আছে খসড়াটি কিন্তু প্রকাশিত হয়েছিল উনিশশো সালেই ঠিক আছে একুশে আছে হচ্ছে জওহরলাল নেহরু গণপরিষদে উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেছিলেন কোন সময় নাম্বার টোয়েন্টি আছে নাইনটিন ফর্টি জানুয়ারি ফর্টি সেভেনের পনেরোই আগস্ট ফর্টি নাইনের ছাব্বিশে জানুয়ারি ফর্টি নাইনের ছাব্বিশে নভেম্বর উত্তরটা হবে হচ্ছে ফর্টি সেভেনের বাইশে জানুয়ারি অর্থাৎ জওয়াহরলাল নেহেরু গণপরিষদে উদ্দেশ্যমূলক প্রস্তাব উত্থাপন করেছিলেন ফর্টি সেভেনের বাইশে জানুয়ারি ওকে নাম্বার টোয়েন্টি ওয়ান উত্তর হবে এ এবং কি আমরা টোয়েন্টি টুতে উনিশশো ঊনপঞ্চাশ সালে ছাব্বিশে নভেম্বর ভারতবর্ষের সংবিধান গৃহীত হওয়ার সময় থেকে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি কার্যকরী হয় এক নাম্বার নাগরিকত্ব সংক্রান্ত বিধি ব্যবস্থা নির্বাচন কার্যনির্বাহী সংসদ উপর সবকটি কোনটির এর মধ্যে হয়েছিলো নাম্বার টোয়েন্টি টু এনি আইডিয়া এগুলো সবকটি কিন্তু ওই সময়ের ভেতরেই হয়েছিল অর্থাৎ ওই সময়ের ভেতরেই কিন্তু নাগরিকত্ব সংক্রান্ত বিধি ব্যবস্থাও নেওয়া হয়েছিল নির্বাচন হয়েছিল কার্যনির্বাহ সংসদও গঠন করা হয়েছিল যেমন আমরা নাম্বার টোয়েন্টি থ্রিতে টোয়েন্টি থ্রিতে আছে হচ্ছে যে গণপরিষদের প্রথম সভায় ডক্টর সচিনান সিনহার নাম গণপরিষদের কার্যনির্বাহী সভাপতি রূপে ঘোষিত হয়েছিল কারণ তিনি ছিলেন কি সবচেয়ে বয়স্ক ছিলেন অপশন কী আছে মহাত্মা সমর্থিত দ্বিতীয় আছে কংগ্রেস সমর্থিত সিতে আছে কংগ্রেস এবং মুসলিম সমর্থিত আর নাম্বার দিতে আছে গণপরিষদের প্রবীণতম সদস্য নাম্বার ডি হবে উত্তর নাম্বার টোয়েন্টি থ্রি হবে হচ্ছে নাম্বার ডি তারপর কি টোয়েন্টি ফোরে টোয়েন্টি ফোরে আসতে হচ্ছে ভারতবর্ষের সংবিধান গৃহীত হয়েছিল নিয়মিত কোনটির মাধ্যমে গণপরিষদ সংসদ রাষ্ট্রপতি লোকসভা টোয়েন্টি ফোর এটি করেছিল হচ্ছে গণপরিষদ সংবিধানটা গৃহীত হয়েছিল গণপরিষদের মাধ্যমেই ঠিক আছে নাম্বার টোয়েন্টি ফাইভে আছে টোয়েন্টি ফাইভে আছে হচ্ছে কোন সালে গণপরিষদ গঠনের দাবি উত্থাপিত হয়েছিল উনিশশো পঁয়ত্রিশ আটত্রিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এ আইডিয়া কোন সালে এটা হবে হচ্ছে উনিশশো পঁয়ত্রিশ সালে প্রথম উত্থাপিত হয় উনিশশো পঁয়ত্রিশ সালে টোয়েন্টি ফাইভ হচ্ছে এ এবার যাবো কি টোয়েন্টি সিক্সে গণপরিষদের প্রথম কার্যনির্বাহী সর্বত কিছু এক প্রশ্ন বারে বারে আসছে ডক্টর সিনহা হবে এটা উত্তর ঠিক আছে প্রথম হচ্ছে কার্যনির্বাহী হবে সিনহা এ হবে ওকে যাব কি না আমার সাতাশে সাতাশে আসে হচ্ছে উনিশশো ছেচল্লিশ সালের এগারোই ডিসেম্বর কে গণপরিষদের স্থায়ী সভাপতি রূপে নির্বাচিত হন এটা হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ নাম্বার ডি হবে টোয়েন্টি সেভেনটা হবে হচ্ছে ডি ওকে আগে ছিলেন হচ্ছে হচ্ছে সিনহা তারপর আসলে হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ নাম্বার আঠাশে আছে হচ্ছে ভারতবর্ষের সংবিধান রচনার জন্য গণপরিষদ মূল কতগুলি কমিটি তৈরি করেছিল উত্তর হবে হচ্ছে আগে এটা এসেছিলো উত্তর হবে তেরোটি ওকে নাম্বার এ এর সকলের উত্তর এখানে আমার এখানে আছে দেওয়া ঠিক আছে তোমাদের অসুবিধা হলে পর তোমার পুরো এক থেকে আঠাশ অব্দি সকল উত্তরের মধ্যে কিন্তু দেওয়া আছে এবার তোমরা দেখে নিও কোনো অসুবিধা নেই ঠিক আছে তো আজকের ভিডিওটি আমার এত অবধি ছিল এত অবধি আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবার আসবে ছিল পরে ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি আছি সবসময় তোমাদের উদ্দেশ্যে থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাচ